الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فيا أيها الهاجرون قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات وذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মহান মালিক আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার কোরবানির দিন অনুষ্ঠিত হয়ে থাকে। কোরবানি শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল এবং 2 কন্যা আকলিমা এবং লিউজা। আকলিমা দেখতে সুন্দরী, লিউজা দেখতে কালো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার এবং কাবিলের সাথে বিয়ে হবে লিউজার। কিন্তু কাবিল এই ফয়সালা মেনে নেয়নি,
এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো কুরবানি করো। হাবিল একটি দুম্বা কুরবানি করে পাহাড়ে রেখে আসে, এবং কাবিল কৃষক ছিলেন, কিছু গমের শীষ জমা করে পাহাড়ে রেখে আসে। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দেয়। নিদর্শন হলো কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 5 নম্বর রুকু 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি সত্য সহকারে আদম আলাইহি সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ইতিহাস বর্ণনা করেন। ইদ কররাবা কুরবানান, যখন হাবিল এবং কাবিল কুরবানি করে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখর, এবং কাবিলের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, তখন কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলে, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকওয়াবান লোকের কুরবানি কবুল করে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাই ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কুরবানির গোশত কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে কিছুই পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধু তাকওয়া। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এই দুইজনের কোরবানি দিয়ে কোরবানি শুরু হলো। পরবর্তীতে যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উম্মতের উপর এই কোরবানি ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ 34 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেক উম্মতের উপর আল্লাহ তাআলা কুরবানি ফরজ করেছেন। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কুরবানি দিতে হয় গৃহপালিত প্রাণী দিয়ে। আনআম বলতে আল্লাহ তাআলা এখানে 6 প্রকার পশুর কথা উল্লেখ করেছেন, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এবং উট। এই 6 প্রকার পশু দিয়ে কুরবানি দিতে হয়, এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না। 6 প্রকার পশু কী কী? গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এবং উট। এই 6 প্রকার পশু যেগুলো গৃহপালিত, আল্লাহ তাআলা বলেছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই কুরবানি আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উম্মতের উপরে ফরজ করেছেন। শুরু হলো আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের কুরবানি দিয়ে। এরপরে যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রসুলের উম্মতের উপর এই কুরবানিকে ফরজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। আল্লাহ তাআলা
কোরআনুল করিমের 37 নম্বর সূরা, সূরা সাফাত 97 থেকে 111 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। যেহেতু ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, এখন এই বিষয়ে আলোচনা হবে না। তবে জেনে রাখলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রসুলের উম্মতের উপর কোরবানিকে ফরজ করেছেন। কোরবানি দিতে হবে, সামর্থ্য যদি থাকে তাহলে কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার এর মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ফসল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন। এখানে আল্লাহ তাআলা কোরবানির ঈদের নামাজের কথা বলেছেন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার প্রতিপালকের জন্য কোরবানি করেন। সুতরাং বোঝা গেল লিরাব্বিকা ওয়ানহার এটা আমরের সিগা, আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করা যায়, ইবনু মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 3123, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন, যদি কারো সামর্থ্য থাকে, ওয়ালাম ইউযাহি, অথচ কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন ঈদগাহে না আসে। এজন্য যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি দিতে হবে। ফসল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার প্রতিপালকের জন্য কোরবানি করুন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সাআতুন, যদি কারো সামর্থ্য থাকে, ওয়ালাম ইউযাহি, অথচ কোরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না যায়। এজন্য যদি সামর্থ্য থাকে কোরবানি দিতে হবে। এখন কোরবানি দিব, কার কোরবানি কবুল হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 5 নম্বর সূরা, সূরাতুল মায়দা 5 নম্বর রুকু 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়াবান লোকের কুরবানি কবুল করে। এখন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি মুত্তাকি হতে পারে? সন্দেহ আছে আপনাদের? যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি মুত্তাকি হতে পারে? যে ব্যক্তি নামাজ পড়ে না অথচ কোরবানি দেয়, সে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে। লুঙ্গি পরা ফরজ, পাগড়ি পরা সুন্নাত। এখন হুজুর বলেছেন যে পাগড়ি বাঁধা সুন্নাত, এজন্য লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে। তো কোরবানির ফজিলত হলো যে প্রত্যেকটি পশমে একটি করে হাসানা, পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগেই কোরবানিদাতার পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায়। কোরবানির পশু ফুল চিরাত পার হওয়ার জন্য বাহন হবে। কোরবানির পশু সে তার শিং, খুর, চামড়া, রক্ত এগুলো নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে এবং কোরবানি দাতার জন্য সাফাত করবে। এই ফজিলত শুনে আপনি কোরবানি দিলেন,
কিন্তু ফরজ নামাজ পড়েন না, তাহলে আপনার অবস্থা ওই রকম লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। পাগড়ি অবশ্যই ফজিলাতপূর্ণ, পাগড়ি বাঁধা সুন্নাত, কিন্তু লুঙ্গি পরা কি ফরজ? নামাজ তো পড়তে হবে। এখন নামাজ না পড়লে যে মুত্তাকি হওয়া যায় না, দলিল তো লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 1-5 নম্বর আয়াতে বিষয়গুলো বর্ণনা করেছেন কারা মুত্তাকি। আমাদেরকে জানতে হবে কারা মুত্তাকি, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকি লোকের কুরবানি কবুল করে। তাহলে জানতে হবে কারা মুত্তাকি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, অর্থ আল্লাহ এবং রসুল ভালো জানেন। যালিকাল কিতাব, এই গ্রন্থ এমন গ্রন্থ, লা রাইবা ফিহ, যে গ্রন্থে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এই গ্রন্থ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা আল্লাহ তাআলা 2-3 নম্বর আয়াতে এবং 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি লোকের 1 নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকি লোকের 1 নম্বর বৈশিষ্ট্য সালাত কায়েম করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা গায়েবে বিশ্বাস করে। এখন গায়েব কি, অদৃশ্য কি? আমরা অনেক সময় মনে করি বাতাস অদৃশ্য, যা দেখি না তাই অদৃশ্য। বিষয়টি এমন না, যা দেখি না তাই গায়েব নয়। আমরা মনে করি যে তাপ অদৃশ্য, ব্যথা অদৃশ্য, আসলে বিষয়টি এমন না। বাতাস অদৃশ্য না, তাপ অদৃশ্য না, ব্যথা অদৃশ্য না। অদৃশ্যের সংজ্ঞা কি? যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় কি? 1 নম্বরে হলো কান, শ্রবণ শক্তি। 2 নম্বরে হলো চোখ, দৃষ্টিশক্তি। 3 নম্বরে হলো নাক, ঘ্রাণ শক্তি। 4 নম্বরে হলো জিহ্বা, স্বাদ শক্তি, যে টক ঝাল মিষ্টি অনুভব করা যায়। 5 নম্বরে ত্বক শক্তি, যে প্রচণ্ড গরম না প্রচণ্ড শীত অনুভব করা যায়। এই হলো পঞ্চ ইন্দ্রিয়। নেদারল্যান্ডসের কিছু বিজ্ঞানী তারা ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলেছেন, উপলব্ধি জ্ঞান। যেমন কষ্ট পাওয়া, আনন্দ পাওয়া, হাসি পাওয়া, দুঃখ পাওয়া, ষষ্ঠ ইন্দ্রিয়। এখনও তারা নাম দেননি। উপলব্ধি জ্ঞান, কিছু ভাবা, চিন্তা করা। তো যাই হোক, এই পঞ্চ ইন্দ্রিয় বা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যা কল্পনা করা যায় না তাই হলো গায়েব। আমাদের কাছে কবর আছে, এখন কবরে যে শাস্তি হয়, এই শাস্তি কখনো আমরা দেখি? কবরবাসী চিৎকার করে, আওয়াজ আমরা শুনি। এই না শোনার পিছনে কারণ কি? আমাদের শ্রবণ শক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের একটা হলো শ্রবণ শক্তি, যা দিয়ে আমরা শ্রবণ করি। এখন এই শ্রবণ শক্তি আমরা কিভাবে কানে শুনি? একটা শব্দ, একটা সাউন্ড, বাতাসে কম্পন সৃষ্টি হয়। এই কম্পন যদি 20,000-এর নিচে হয় তাহলে আমাদের এই শ্রবণ শক্তি সেখানে কাজ করে না। যেমন পিপীলিকা হাঁটে, পায়ের আওয়াজ, পিপীলিকার পায়ের আওয়াজ আমাদের কানে আসে না, যেহেতু সাউন্ড 20-এর নিচে। বাতাসে কম্পন সৃষ্টি করে কিন্তু আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। আবার যদি কোনো শব্দ 20,000-এর উপরে যায় তাহলে আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। পঞ্চ ইন্দ্রিয়ের একটা হলো শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি সেখানে কাজ করে না। তো কবরে যে শাস্তি হয়, মৃত ব্যক্তি
তাকে যে কবরে শাস্তি দেওয়া হয়, সে যে চিৎকার করে, এই আওয়াজ 20 লক্ষের উপরে কম্পন সৃষ্টি করে বাতাসে, এজন্য আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। এজন্য মাটির নিচে কবর গায়েব, অথচ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য গায়েব না, বাতাস গায়েব না। যেহেতু বাতাস ত্বক দিয়ে অনুভব করা যায়, ত্বক শক্তি দিয়ে অনুভব করা যায়, তাপ গায়েব না যেহেতু ত্বক শক্তি দিয়ে অনুভব করা যায়, ব্যথা গায়েব না যেহেতু ত্বক শক্তি দিয়ে অনুভব করা যায়। তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা যায় না তাকে বলা হয় গায়েব। তো যারা মুত্তাকি তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা ওয়াদিসে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনা সালাহ, এবং যারা নামাজ কায়েম করে। এজন্যই বললাম যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে মুত্তাকি হতে পারে না, এবং বোঝানোর জন্যই বললাম যে নামাজ না পড়ে কোরবানি করা, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা, কোরবানি অনেক ফজিলতপূর্ণ কিন্তু নামাজ তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। কোরবানি গুরুত্বপূর্ণ, নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাকওয়াবান মুত্তাকি তাদের 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তারা ব্যয় করে, অর্থাৎ যাকাত দেয়। ওয়াল্লাযীনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং সকল আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখন ইয়াকিন হলো 3 প্রকার। ইউকিনুন ইয়াকিন থেকে, ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস, এখন ইয়াকিন 3 প্রকার, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এবং ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন, এই হলো 3 প্রকার। ইলমুল ইয়াকিন কি? আমি এখন বললাম যে মসজিদের বাহিরে আগুন আছে, আপনারা শ্রোতা হুজুরের কথা সবাই বিশ্বাস করে নিলেন, হুজুর বলেছেন মসজিদের বাহিরে আগুন আছে, অতএব আগুন আছে, এই হলো ইলমুল ইয়াকিন, শুনে বিশ্বাস। আইনুল ইয়াকিন, এরপরে দেখার জন্য জানালা দিয়ে তাকালেন অথবা কাছে গেলেন, জানালা দিয়ে দেখলেন যে ধোঁয়া দেখা যায়, তো যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, অথবা কাছে গেলেন এবং আগুন দেখলেন, এটি হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস। 3 নম্বরে হাক্কুল ইয়াকিন, আগুন ঠান্ডা না গরম যাচাই করার জন্য আগুনে হাত ঢুকালেন, তখন হাত পুড়ে গেল, এই হলো হাক্কুল ইয়াকিন, প্রকৃত বিশ্বাস। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুত্তাকি তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। তো আমাদের ইয়াকিন এবং সাহাবাদের ইয়াকিন এক না। ইয়াকিনের যে 3টা স্তর, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আমরা কোন স্তরে পৌঁছাতে পেরেছি কিনা আল্লাহ পাক ভালো জানেন। যদি এই 5টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে, অদৃশ্য বিশ্বাস, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনা, আখিরাতে দৃঢ় বিশ্বাস করা, তখন আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তারা যারা প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফলকাম। আর আল্লাহ তাআলা সূরা মায়েদা 5 নম্বর আয়াতে বললেন ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তাআলা এদের কুরবানি কবুল করে। এখন আপনি দেখেন এই 5টি বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা, আপনি তো কোরবানি করবেন, নিজেকে মুত্তাকি ভেবে বসে আছেন, অথচ অদৃশ্যে চূড়ান্ত বিশ্বাস নেই, নামাজ পড়েন না, যাকাত দেন না, আসমানি কিতাবসমূহের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেন না, আখেরাতে দৃঢ় বিশ্বাস করেন না, অথচ নিজেকে মুত্তাকি মনে করে বসে আছেন।
আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই, যদি সাতটি বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি চূড়ান্ত মুত্তাকি। সকলে বলেন তো কয়টি বৈশিষ্ট্য? সাতটি বৈশিষ্ট্য। এক নম্বরে, যে ব্যক্তি শিরক মুক্ত ঈমান আনে, ঈমানের সাথে শিরক থাকে না। যদি শিরক থাকে তাহলে ঈমান থাকে না, আর ঈমান থাকলে শিরক থাকে না। ঈমান হতে হবে শিরক মুক্ত ঈমান, কারণ আল্লাহ তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারাহু ইসমান আযীমা, এবং 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ তাআলা যে কোনো পাপ চাইলেই ক্ষমা করবে, কিন্তু যদি কেউ শিরক করে আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবে না। এর বাইরে, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, যদি তুমি গুনাহ করে করে পৃথিবী পরিপূর্ণ করে ফেলো, সুম্মা লাকিতানি, অতপর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিকু বিশাইআ, যদি আমার সাথে শিরক না করো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সাথে সাক্ষাৎ করব পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে। এজন্য প্রথমে মুত্তাকি হওয়ার জন্য শিরক মুক্ত ঈমান লাগবে। দুই নম্বরে বিদআত মুক্ত আমল, বিদআত মুক্ত আমল মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহি মুসলিমের বর্ণনা, যদি কোনো ব্যক্তি এমন কর্ম করে যে আমি করিনি সাহাবারা করে নাই, ওই কর্ম বাতিল হিসাবে গণ্য হবে। যেমন এখন জুমার নামাজ ফরজ দুই রাকাত, তো আমি চার রাকাত পড়ব, নামাজ পড়লাম, বেশি তো পড়লাম, কম তো পড়িনি, এই নামাজ কবুল হবে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, সাহাবারা যেভাবে পড়েছেন, ওইভাবে পড়া হয়নি। এজন্য মুত্তাকি হওয়ার জন্য দুই নম্বরে বিদআত মুক্ত আমল, তিন নম্বরে সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কবিরা গুনাহের মধ্যে আকবারুল কাবায়ের, যেগুলো কবিরা গুনাহের ও কবিরা গুনাহ, এগুলোর সংখ্যা সাতটি। এবং ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি কবিরা গুনাহের 70টি তালিকা উল্লেখ করেছেন। এগুলো বিস্তারিত বলার টাইম নেই, আপনারা পড়ে নেবেন, কিতাবুল কাবায়ের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, পড়ে নেবেন, বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তিন নম্বরে মুত্তাকি হওয়ার জন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চার নম্বরে সকল প্রকার সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সগীরা গুনাহ। পাঁচ নম্বরে বৈধ জিনিসে বেশি বাড়াবাড়ি না করা, যেমন আমার পোশাক এমন হতে হবে, আমার বিছানা এমন হতে হবে। এখন ভালো বিছানায় শোয়া, ভালো কাপড় পরা, এগুলো বৈধ, এগুলো জায়েজ, কিন্তু অতিরঞ্জিত না করা। পোশাক এমন হতে হবে, বিছানা এমন হতে হবে, বাড়ি এমন হতে হবে, ঘর এমন হতে হবে, এটা তাকওয়ার খেলাফ, এটা স্পষ্ট তাকওয়ার খেলাফ। তো মুত্তাকি লোকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য, বৈধ জিনিসে অতিরঞ্জিত করে না। ছয় নম্বরে সকল প্রকার সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল এবং হারাম স্পষ্ট, এর মাঝামাঝি একটা হলো সন্দেহপূর্ণ। এই সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকা, যেমন এই হলো আপনার ক্ষেত, মাঝখানে আইল, এরপর অন্যজনের ক্ষেত, তো যে আইল, এই আইল আপনারও এবং ওই ব্যক্তিরও, তো আপনি যখন গরু এবং ছাগল বাঁধবেন তখন আল পেঁচিয়ে বাঁধলেন, তো আইল তো সন্দেহপূর্ণ। এই গরু অথবা ছাগল সে আপনার ক্ষেত থেকে ঘাস খাবে, কিন্তু ঘটনাক্রমে অন্য লোকের ক্ষেত থেকে খেতে পারে, এরকমটা হলো সন্দেহপূর্ণ। যেমন ইমাম ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, একজন দরবেশ, উনি
বাজারে গেলেন খেজুর কেনার জন্য। তো যখন বিক্রেতা খেজুর ওজন দিচ্ছেন, তো ওজন দেওয়ার সময় একটা খেজুর নিচে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদামের সন্দেহ, যদি এই খেজুর আমার হয় তাহলে আমার জন্য হালাল, আর যদি বিক্রেতার হয় তাহলে আমার জন্য হারাম, যেহেতু ওজন দেওয়ার সময় পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদাম চিন্তা করে, যেহেতু ওজন দেওয়ার সময় পড়ে গেছে অতএব আমার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়্যিনুন, হালাল স্পষ্ট। যদি আমার হয়ে থাকে তাহলে আমার, আর যদি বিক্রেতার হয়ে থাকে তাহলে বিক্রেতার। আল হারামু বাইয়্যিনুন, হারামও স্পষ্ট। তো নিচে পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁটে খেয়ে ফেললেন, এটা কিন্তু সন্দেহপূর্ণ। তো রাতে ইব্রাহিম ইবনে আদহাম শুয়ে আছে, ফেরেশতা এসে গেল, এসে একজন আরেকজনকে বলে যে এই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম। আর এক ফেরেশতা বলে যে ইনি তাহলে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম তো আজকেই কুতুব হয়ে যেত। এরকম বিভিন্ন শ্রেণী আছে মানুষের মধ্যে, মুমিনের মধ্যে ওলি, আবদাল, গাউস, কুতুব, এরকম বিভিন্ন শ্রেণী আছে। ইব্রাহিম ইবনে আদহাম তো আজকেই কুতুব হয়ে যেত। কুতুব হয়নি কেন? যে গতকালকে বাজারে গেছে, বিক্রেতা খেজুর ওজন দেওয়ার সময় একটা খেজুর নিচে পড়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম ইবনে আদহাম নিজের মনে করে খেয়ে ফেলেছে, এজন্য আল্লাহ তাআলা তাকে কুতুব বানাননি। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে জাগ্রত হয়ে বাজারে গেলেন এবং ওই বিক্রেতার খেজুরের মূল্য দিয়ে দিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম ইবনে আদহামকে কুতুব হিসাবে কবুল করে নিলেন। এটা হলো সন্দেহপূর্ণ। যারা মুত্তাকি তারা সন্দেহপূর্ণ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সাত নম্বরে, তাকওয়াবান ব্যক্তি যা করে সব কিছু আল্লাহর জন্য করে। বিয়ে করে আল্লাহর জন্য করে, খানা খায় আল্লাহর জন্য খায়, যা কিছু করে আল্লাহর জন্য করে। একজন বুজুর্গ সে বলে যে আমি আমার স্ত্রীর সাথে কখনো সহবাস করিনি। তখন স্ত্রী তো কাছে বসা, সাথে সাথে জিজ্ঞাসা করে, আমার ঘরে ছেলে মেয়ে 6-7 জন, অথচ আপনি বলেন যে আপনি কখনো স্ত্রী সহবাস করেননি। তখন ওই বুজুর্গ বলে যে হ্যাঁ, আমি সত্য বলেছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ব্যতীত কখনো স্ত্রী সহবাস করিনি। আরেকজন বুজুর্গ বলে আমি জীবনে কখনো খানা খাইনি। এখন কিছুক্ষণ আগেই একটা মুরগি রান্না করে স্ত্রী যখন তার সামনে পরিবেশন করে, বুজুর্গ খেয়ে ওঠে এবং এরপরেই কথা বলে, স্ত্রী বলে যে আপনি তো মিথ্যা বললেন। তখন বুজুর্গ বলে যে আমি জীবনে কখনো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া খানা খাইনি। আল্লাপাক বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, এজন্য আমি খেয়েছি। তো মুত্তাকি ব্যক্তি যা কিছু করে আল্লাহর খুশির জন্য করে। ভাই মনে রাখতে হবে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি লোকের কুরবানি শুধু কবুল করবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে গোশতও যাবে না, রক্তও যাবে না, যাবে শুধু তাকওয়া। এজন্য যা কিছু করবেন আল্লাহর খুশির জন্য করবেন। সূরাতুল আনাম 162 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই হলো সহিহ নিয়ত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহর জন্য। কুরবানি করবেন আপনি, একটা বিষয় খেয়াল করেন, কুরবানি করবেন আপনি, গোশত খাবেন আপনি, গোশত খাবে প্রতিবেশী, গোশত খাবে আত্মীয় স্বজন। অথচ যদি এই কুরবানি আপনি আল্লাহর উদ্দেশ্যে করে থাকেন, তাহলে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাবেন, একটি করে হাসানা পাবেন। একটি হাসানা সমান উহুদ পাহাড়। কুরবানি যে করে গোশত খায়, সে গোশত খায় প্রতিবেশী, গোশত খায় আত্মীয় স্বজন, অথচ প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে হাসানা দান করে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগেই কুরবানিদাতার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
কোরবানির পশু, তার খুর, শিং, চামড়া, রক্ত, গোস্ত এগুলো নিয়ে আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে যাবে এবং কোরবানি দাতার জন্য শাফাত করবে। উলচিরাত পার হওয়ার জন্য কোরবানির পশু বাহন হবে। এগুলো কখন হবে? যখন আপনি আল্লাহর খুশির জন্য কোরবানি করবেন। যদি আল্লাহর খুশির জন্য না হয় তাহলে কোরবানি কবুল হবে না, যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়ান লোকের কোরবানি কবুল করে। এজন্য যারা এখনও পাপের মধ্যে আছেন পাপগুলো ছেড়ে দেন। কারা মুত্তাকি? সর্বশেষ একটা সহজ সংজ্ঞা বলে দেই, যারা সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, গুনাহের কাজ যত ছোটই হোক করে না, গুনাহের কাজ পাপের কাজ যত ছোটই হোক করে না এবং নেকির কাজ যত ছোটই হোক ছাড়ে না, এই ব্যক্তি হলো মুত্তাকি। আল্লাহ তাআলা তাওবার দরজা সবসময় খোলা রেখেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 39 নম্বর সূরা, 53 নম্বর আয়াত সূরাতু যুমার। আপনি এখন ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করবে। যদি চান যে আপনার কোরবানি কবুল হোক তাহলে পাপগুলো ছেড়ে দেন, নেক আমলগুলো করেন, তাহলে কোরবানি কবুল হবে। এরপরে যে বিষয় শুরুতেই বলেছি, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। এখন অনেকেই বলে কোরবানি করা জরুরি নয়, কোরবানি করা অবশ্যই জরুরি, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়েন, লিরব্বিকা ওয়ানহার এবং প্রতিপালকের জন্য কোরবানি করেন। আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন কোরবানি করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 3123, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কালা তিনি বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য আছে, ওয়ালাম ইউযাহি অথচ কুরবানি করে না, ফালা ইয়াহদার ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের নিকটে না আসে, সে যেন ঈদগাহে না আসে। আপনার সামর্থ্য আছে, কুরবানি দিলেন না, আপনি চলে গেলেন ঈদের নামাজ পড়তে, রসুল আপনাকে যেতে নিষেধ করেছেন। এরপর আর একটা বিষয় বলে দেই, আজকে হজ অনুষ্ঠিত হচ্ছে, তো রোজা রাখার কথা বলেছিলাম, 9 জিলহজ এবং 8 জিলহজ। জিলহজ মাসের প্রথম 9 দিন প্রত্যেকটা দিন ফজিলাতপূর্ণ, যদি কেউ দিনে রোজা রাখে এক বছর রোজা রাখার নেকি পায়, রাতে নামাজ পড়লে লাইলাতুল কদরে নামাজ পড়ার নেকি পায়। সহি বুখারিতে বর্ণিত হাদিস, হাদিস নম্বর 969, ইবনে আব্বাস থেকে বর্ণিত, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় অন্য কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি শ্রেষ্ঠ না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদের চেয়ে এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তার জানও ফিরে এলো না, মালও ফিরে এলো না, সে শহীদ হয়ে গেল, এই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি। তো এই জন্য যারা আজকে রোজা রেখেছেন তো আলহামদুলিল্লাহ, কালকে অবশ্যই রোজাটা রাখবেন। যদি নিজেরা না রাখতে পারেন, বাড়িতে পরিবার পরিজন যারা আছে তাদেরকে বলবেন তারা রাখবে। সহি মুসলিমের বর্ণনা, হাদিস নম্বর 2636, আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখে, তাহলে আমি আশা করি আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, ওই ব্যক্তির সামনের এক বছর এবং পিছনের এক বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য অবশ্যই সবাই রাখবেন। আর একটা বিষয় হলো যে কুরবানির গোশত বণ্টন করা হয়, তো আমাদের মসজিদ প্রাঙ্গণে বণ্টন করা হয়, তো দেখা যায় অনেকে গোশত নিতে আসেন না, তো আপনার গোশত আরেকজনের কাছে দিয়ে দিতে হয়, সে হয়তো ঠিক মতো পৌঁছায় না, আপনি পান না। এজন্য জোহরের ওয়াক্তেই
সবাই এখানে উপস্থিত হয়ে যাবেন। স্বাভাবিকভাবে কোরবানির পশুর গোশত তিন ভাগে বণ্টন করা হয়, এক ভাগ আপনার জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ সামাজিকভাবে বণ্টন করে দেওয়া হয়। তো জোহরের পরে এখানে বণ্টন করা হয়, প্রত্যেকে উপস্থিত থাকবেন এবং যার যার গোশত সে বুঝে নেবেন, তালিকা করা হয়। তালিকা যদি আপনার নাম বা আদৌ পড়ে, আপনি উপস্থিত থাকলে সাথে সাথে তালিকা করা যায় এবং আপনাকে গোশত দিতে সুবিধা হয়। এজন্য প্রত্যেকে উপস্থিত থাকবেন, যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন তারা সাড়ে কাত কবলা জমা পড়েন।